এই আমাদের বাড়ি খাবেন বলে কদিন ধরে ব্যায়াম করেছেন হ্যাঁ 5 দিন 5 দিন ধরে ব্যায়াম করেছেন আর সকালবেলাও করেছি আবার ও খাবার যেন কম না হয় তাই তো বেশি করে খেতে হবে তাই তো নমস্কার বন্ধুরা বং ফ্যামিলি টিভিতে স্বাগত আজকে পয়লা বৈশাখ আজকে শুভ নববর্ষ আপনাদের সবার আন্তরিক ভালোবাসা আমার বুক ভরা ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন ঠাকুরের কাছে এই কামনা করি আজকে এই ছাই দেখুন ঠাকুরের পূজা দিয়ে নিয়েছি ঠাকুরের পূজা দিয়ে দিনটা শুরু করলাম পয়লা বৈশাখের দিনটা শুরু করলাম আজকে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে সন্ন্যাসী হয় সন্ন্যাসীরা সব আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর এবার আবার ননদের বাড়ি মামা শ্বশুর বাড়ি আশেপাশে দুটা একটা বাচ্চা সবাই আমাদের বাড়ি খায় তাই সেই আয়োজন হচ্ছে চলুন আপনাদের সব দেখাই তো বন্ধুরা যাওয়া যাক রান্নার ওখানে সন্ন্যাসীরা আজকে খাবে আজকে একটু আশপান্না খাবে এই কদিন নিরামিষ খাচ্ছে ফল খাচ্ছে ঠিক মতো তো খাওয়া হচ্ছে না তাই আজকে একটু মাছ মাংস খাওয়া হবে আমাদের বাড়ি সেই আয়োজন চলছে এই দেখুন তিরবল তার বিষ্ঠা নিয়ে এখানে রান্না বান্না হচ্ছে সন্ন্যাসীরা খায় সেই রান্না বান্নাই মাইমা প্রত্যেক বছর আমাদের রান্না হয়ে যায় সন্ন্যাসীদের এই দেখুন রান্না বান্না এখানে করা ধোয়া হচ্ছে ওখানে রান্না আমার রান্নাঘরের ভিতরেই সব রান্না হয়েছে এই দেখুন মাছের ঝোল হয়েছে এটা ডাল আর এখানে চাটনি হয়ে গেছে মাংস কই মাংসটা কই মাংসটা কোথায় গেল মাংস এই দেখুন মাংস এখনো কাঁচা এখনো রান্না হয়নি এই যে কাঁচা মাংস রাধুনি কড়াই বা তেল ঢালছে মাংস চাপানোর জন্য হ্যাঁ এই যে কড়াই তেল দিয়েছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে এই মাইমা প্রত্যেক বছর হ্যাঁ এই মাইমা প্রত্যেক বছর সন্ন্যাসীরা আমাদের বাড়ি খায় পয়লা বৈশাখে আর মাইমা রান্না করে আমরা সবাই থাকি সঙ্গে সবাই মিলে একসঙ্গে সব রান্নাটা করি দেখুন মাংসটা এবার চাপানো হবে মাছের ঝাল হয়ে গেছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে এবার বেগুনি হবে আর পাঁপড় হবে ওটা পরে হবে আর মিষ্টি তো বাজার থেকে কিনে আনবে আর সন্ন্যাসীরা এখনও কেউ আসেনি এখন 12টা বাজিনি আর রান্না বান্না এখনও তো কমপ্লিট হয়নি একটু পরেই সব আসবে কড়াই মাংস দিয়ে দিয়েছে এবার মাংসের পরে এবার বেগুনি হবে পাঁপড় ভাজা হবে লাস্টে ভাত হবে ভাতটা গরম গরম না করলে ভালো লাগে না যতই ভালো মন্দ কিভাবে মাংসটা করছে দেখুন একটু সহযোগিতা করে দিচ্ছে মাইমা ঘেমে যা গরম পড়ছে কি বলবো বড় স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে গরমে হিমঝিম খেয়ে যাচ্ছে সব মাংসটা হয়ে গেছে মাংস হয়ে গেছে মাংস হয়ে গেছে এবার ভাত বসানো হবে চাল ধুয়ে নিয়েছে চালটা ধোয়া হয়ে গেছে এবার ভাত বসানো হবে বেগুনির বেসনটা যত যত ফাটাবে তত বেগুনিটা ফুলবে তাই না মাইমা যত ফাটাবে তত বেশ বেগুনিগুলো বেশ ফুলবে মচমচে হবে ভালো লাগবে খাবার সুটা দিয়েছেন আছে তো একটু খাবার সুটা দিলে বেশ মচমচে হবে হ্যাঁ ফুলবে দাও খাবার সুটা এনে দিচ্ছি চেয়ারগুলো এসে গেছে এরা সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ভাত দেখুন ভাত বসে গেছে ফুটে উঠছে প্রায় এই যে আমাদের বুড়ি এসে গেছে বুড়ি বুড়ি এদিকে কি খাবা হাই ছোট বৌমা এসে গেছে বড় বৌমা এখনো আসেনি বড় বৌমা এখন ছেলেপিলে নিয়ে এখনো ঘুচি উঠতে পারেনি বেগুনি ভাজা কিছুটা হয়েছে আবার হচ্ছে আর পাঁপড় কাটা আছে পাশে পাঁপড়গুলো ভাজা হবে গরম গরম বেগুনি ভাজা দিতে হবে ডালের পাতে ভাত হয়ে গেছে এবার সব তোলা হচ্ছে সন্ন্যাসীরা সব এসে গেছে সব খেতে বসে গেছে ভাত ধোয়া হয়েছে
ছোট্ট সন্ন্যাসী সবাই বাচ্চারা আছে সন্ন্যাসীরা আছে সবাই বসে পড়েছে মুড়িঘণ্ট ডালের পাতে বেগুনি খুব সুন্দর লাগে আর গরম গরম তো হ্যাঁ হ্যাঁ কি কি দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল আর আছে বেগুনি তার সাথে আর চাটনির সঙ্গে পাঁপড় গরমে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছে সব গরমে তাড়াহুড়ো করে যা গরম পড়ছে সহ্য করার মতো না সব খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এবার মাছ মাছ দেওয়া হয়েছে ডাল বেগুনি হয়ে গেছে এবার মাছ দেওয়া হয়েছে মাছ দিয়ে খাচ্ছে অজিত জি তুই লজ্জা করে খাচ্ছিস নাকি একদম না এই যে তিনজন ছোট্ট সন্ন্যাসী এই সবাই বলো পেট ভরে খাবা সবাই পেট ভরে খাবা কিন্তু শীত একদম ঘেমে গেছে গরমে কি খাচ্ছি রসগোল্লা পাঁপড় চাটনি পাঁপড় তারপর রসগোল্লা খাবি তাই তো আর ওর কষ্ট হয়ে গেছে ও বাবার কষ্ট হয়ে গেছে বাবার সন্ন্যাসী বিশাল কষ্ট হয়ে গেছে শুধু জল খাচ্ছে গরমে শুধু জল খাচ্ছে আমার ননদিনীর কাজ এখন ঠান্ডা ফ্রিজে থেকে ঠান্ডা জল ঘটিত নিয়ে এসেছে রান্না কেমন হয়েছে খাবার জন্য কম না তাই তো বেশি করে খেতে হবে তাই তো পাঁচ দিন ধরে ব্যায়াম করছে রে তাহলে কতটা খেতে হবে বলো দিনে বেশি করে তো ভাত কই পাতে কবার ভাত নিয়েছেন দুবার।